হরিওম বাপু, আমি সঞ্চারি বীরা বলছি, সঞ্চারি বীরা ঘোষ বলছি। আমি তোমার আশীর্বাদের জন্যই আজকে এখানে অনুভব কথন পাঠ করতে পাচ্ছি। তোমার আশীর্বাদ হয়েছে বলে আমি আজকে বলতে পারছি, এবং তুমি আমাকে আশীর্বাদ দিও যাতে আমি পুরো কথাগুলো গুছিয়ে বলতে পারি তোমার সামনে। আমি 2009 সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বৈবাহিক সম্পর্কের হেতু মুম্বাই চলে আসি। আমার এতদিনের বেড়ে ওঠা, আমার আত্মীয় স্বজন, বাবা মা, বন্ধু বান্ধব, আমার প্রিয় শহর কলকাতা সব ছেড়ে আমি চলে এসেছিলাম এখানে। তো স্বাভাবিকভাবে এই নতুন শহরটাকে আপন করে নিতে খুব কষ্টই হতো। প্রথম প্রথম সারা জীব মানে সারাক্ষণ ঘরের মধ্যেই আবদ্ধ রাখতাম নিজেকে, কারোর সাথে বিশেষ কথাও বলতাম না, শুধু ঈশ্বর আছে এটুকু মানতাম আর ভগবানকে এটাই বলতাম যে আমার কী দোষ ছিল যে আমাকে এত দূর সবাইকে ছেড়ে চলে আসতে হলো। খুব নিজেকে একা একা ফিল করতাম, নিজের এত একাকিত্ব হয়েছিল যে নিজের আত্মবিশ্বাস কমতে লাগছিল, হীনম্রতায় ভুগতাম, কোনো কাজকর্ম ঠিক মতো করতে পারতাম না, সব কিছুতেই মনে হতো আমি এটা পারবো না, ওটা পারবো না, আমি কিছুই পারবো না করতে। এরই মধ্যে 2010 সালের জুলাই মাসে আমার মেয়ে হয়। মেয়েকে নিয়ে 3 মাস পরে আমি এখানে আসি। তখন আরও কষ্টের দিন দেখেছি, কোনো রকম কাজের লোক পাইনি বাচ্চা সামলানোর, একা একা বাচ্চাকে মানুষ করা, কোনোদিনও বাচ্চার ডাইপার চেঞ্জ করতেও পারতাম না আমার মেয়ে হওয়ার আগে, সেগুলো পর্যন্ত একা একা করা। শুধু মানে ভগবানকে ডাকতাম যে তুমি আমাকে শক্তি দাও, আমি যাতে ওকে বড় করতে পারি আর সব কিছু ঠিকভাবে করতে পারি। এভাবেই আমার এক প্রতিবেশী সামনে ছিলেন, তার ঘরে আমার মেয়ে সকালবেলা রোদে, সূর্যের যে হালকা রোদে তাকে রাখতে যেতাম। তাদের ঘরে বাপুর অনেক বড় বড় ফটো ছিল, তো আমার আমি জিজ্ঞাসা করতে তারা বলেছিল তাদের সৎগুরু অনিরুদ্ধ যোশী। সবার গুরুদেব থাকে, সেরকম তাদেরও আছে, কিন্তু আমার মেয়ে ছোট অবস্থা থেকেই বাপুর ফটোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। তার কেন তাকিয়ে থাকতো জানি না। তো সামনের ঘরের আঙ্কেলও বলতো এসে যে তোর মেয়ে না বাপুর দিকে তাকিয়ে রয়েছে, আমি যখন ধূপ করি ও বাপুর দিকে তাকিয়ে থাকে। তো আমার মনে কৌতূহল জাগতে লাগলো যে কেন ও তাকিয়ে থাকে, কে এটা। তো এরকম কথা হতে হতে সামনের বাড়ির আন্টির সাথে কথা হতে হতে যে বাপুর এই হয় ওই হয়, বৃহস্পতিবার দিন প্রবচন হয়, বাপু এই বলেন সেই বলেন, ওনার জন্য মনে একটা শ্রদ্ধাভাব জেগেছিল, কিন্তু উনি যে ভগবান বা উনি যে পরমেশ্বর সেটা বিশ্বাস করার মতো মানসিকতা তখনও তৈরি হয়ে ওঠেনি। তো একদিন কৌতূহলবশতই বৃহস্পতিবার প্রবচনে যাওয়ার জন্য উদ্যোগ নিই, কিন্তু কোনো কারণবশত যাওয়া হয়নি এরকম 4-5টা বৃহস্পতিবার। তো অবশেষে এক বৃহস্পতিবার যাই, যখন আমি পৌঁছাই প্রবচনের ওখানে, হনুমান চালিসা পাঠ হচ্ছিল। তখন হিন্দি প্রবচনে যাব, হিন্দি প্রবচন শুরু হওয়ার আগে দেখছি লোকে দৌড়াদৌড়ি করছে, আমার কোলে আমার বাচ্চা, ভয়ই পেয়ে গেছি যে এরকম দৌড়াদৌড়ির মধ্যে আমি কি করে গিয়ে বসবো, আমি তো ওদের ল্যাঙ্গুয়েজও বুঝি না, মারাঠিতে কেউ কিছু বললে কিছু বুঝবোও না, কি করব আর বসতেও পারবো না সামনে আমি, তারপরে যদি বাচ্চা কাঁদে ঘুমাবে কি না তার কোনো মানে স্থায়িত্ব নেই। এরকমই করতে একজন সেবক এসে আমাকে বলছে আপনি সবাইকে বের করে দিয়েছে, সবাই দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করছে বলে, আমাকে এসে বলছে আপনি গেটের সামনে দাঁড়িয়ে থাকুন, আপনাকে বেরোতে হবে না। আমি বললাম বাবা ভগবান আমাকে বাঁচালে, বাইরে বেরোলে আমি কখন ঢুকতাম আর কখন আসতাম। তো যখন সবাই লাইন চালু করছে, সবাই দৌড়াচ্ছে, আমি দাঁড়িয়ে রয়েছি ভয়ে পিছনে, যে সবাই যাক বাবা আমি পিছনে গিয়ে বসবো, ভগবান যদি হয় সে পিছন থেকেও আমাকে দেখবে, সামনে যাওয়ার দরকার নেই। আমি মাঝামাঝি জায়গায় বসেছি, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ততক্ষণে, আমার পাশের বাড়ির আন্টি আমার পাশে বসেছেন। মনে একটা ভয় ছিল, ঘরে ভগবানকে যাওয়ার আগে বলে গেছি যে যেখানে যাচ্ছি জানি না কোথায় যাচ্ছি, শুধু একটাই প্রার্থনা তোমাকে আমি যাতে কোনোরকমভাবে না ঠকি, আমাদের ভারতবর্ষে ভগবানের নামে ঠকানোর লোকের অভাব নেই, আমি যাতে কোনোভাবে না ঠকি, সুস্থভাবে যাতে বাড়ি আমি আসতে পারি। যখন বাপু প্রবচন শুরু করেছে, বাপু কে কি কি বই থেকে প্রবচন করে কিচ্ছু জানি না আমি, কিচ্ছু না, বাপুকে কোনোদিনও চোখেও দেখিনি, আর বাপু মানে ছোটবেলা থেকে পড়েছি মহাত্মা গান্ধী, বাপু অনিরুদ্ধ যোশী, বাপু ভগবান কিচ্ছু জানি না। এবার বাপু প্রবচন শুরু করেছেন, প্রবচন শুরুতেই বলছে
আমি কোনো গেরুয়া বসনধারী হাতে মালা নিয়ে যোগী সন্ন্যাসী নই, আমি তোমাদেরই মজ্জন একজন। আমি ডক্টর অনিরুদ্ধ যোশী, আমি তোমাদের মধ্যেই আছি, তোমাদের সঙ্গেই থাকব, আমি কোনো ভগবান নই। আর সন্ন্যাস ধর্মের বিভিন্ন নিয়ম যা যা আছে উনি ওগুলো বললেন। তখন আমার মনের মধ্যে আস্তে আস্তে একটা ভক্তি জন্মাতে শুরু করলো, যে আমার মনে এই প্রশ্ন ছিল যে যোগীধারী বাবা টাবা নয় তো আবার, তো বাপু কি করে জানলো? আমার মনে যে এই প্রশ্নটা ছিল যে বাপু যোগীধারী বাবা টাবা নয়, সেই বিষয়ে উত্তরটা উনি কি করে দিলেন? আমি আশ্চর্য হয়ে গেছি, শুনে মনে করছি না তুমি তো সাধারণ মানুষ হতে পারো না, একটা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব না, একটা অচেনা অজানা কোথায় দূর থেকে একটা মেয়ে এসছে, তার মনে একটা প্রশ্ন জেগেছে, তার উত্তর দেওয়া কখনোই সম্ভব না সেটা। তো আমার খুব ভালো লাগলো যে না আমি ভুল জায়গাতে আসিনি, আন্টি এতদিন যে বলেছে বাপু ভগবান, সত্যি সে ভগবান, না হলে তার পক্ষে এটা বলা সম্ভব নয়। এইবার প্রবচন শেষ হওয়ার পরে বাপু যখন, সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, বাপু মাঝখান দিয়ে যান গাড়িতে ওঠার আগে, সবাইকে হাত নাড়িয়ে আশীর্বাদ করেন। আমি আমার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, সামনের সারিতেই দাঁড়িয়েছিলাম, তো কিছু ভদ্রমহিলা বলছে বাচ্চাকে নিয়ে সামনে দাঁড়িয়ো না, সামনে দাঁড়িয়ো না, পিছনে চলে যাও। আমি বললাম কি বাবা আমি তো কিছু জানি না, থাক গিয়ে পিছনেই চলে যাই আমি। আন্টি বলছে যাস না যাস না, কিছু হবে না, সবাই দাঁড়ায় না, থাক আন্টি, লোকের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, পিছনে দাঁড়াই, ভগবান ঠিক দেখবে, যদি ভগবান হয় ঠিক পিছনে দেখবে, ভগবান অন্তর্যামী সে ঠিক দেখবে। পিছনে গিয়ে দাঁড়িয়েছি, এদিকে ওই স্টলগুলোর টেবিলগুলোকে জোরে জোরে ছুঁড়ে ছুঁড়ে মারছে, আমার বাচ্চা 8 মাসের বাচ্চা অত রাত্রে অত আওয়াজে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে উঠছে, জোরে চিৎকার করে কাঁদছে, মানে তাকে আমি থামাতে পারছি না, আমি কি করবো তখন বুঝে উঠতে পারছি না। এরই মধ্যে বাপু ঢুকেছে, ঢুকে বাপু আমার দিকে তাকিয়েছে আর এত প্রেম ভরা দৃষ্টিতে তাকিয়েছে যে সে আমাকে কত বছরের চেনে, কত পরিচিত তার, আমি তাকে চোখের পাতাটা এরকম করেছে আর হাত নাড়িয়ে ইশারাতে আমাকে বলেছে যে মেয়েকে শান্ত করো। আমি মানে কাঁদবো হাসবো কিছু মানে নির্বাক হয়ে গেছি, আমি আমাকে তো কোনোদিনও দেখেইনি, আমিও তাকে দেখিনি, সে আমাকে দেখে কি করে আমার দিকেই তাকালো এত পিছনে, আবার হাত নাড়িয়ে ইশারাতে কি করে বললো যে তাকে শান্ত করো। আমি একদম মানে কি বলবো, আমার বিশ্বাস একদম মানে খুব কঠিনভাবে হয়ে গেল যে এটা বাপুই, বাপু এটা ভগবান, অন্য কিচ্ছু নয়, ভগবান ছাড়া কিছু হতে পারেন না উনি। এভাবে আস্তে আস্তে বাপুর প্রতি বিশ্বাস বাড়তে থাকলো আমার। আমি সেদিন থেকে বাপুকেই মনে করলাম যে না আমি সব পেয়ে গেছি, আর কিছুর দরকার নেই আমার। এরপরে বাপুর আস্তে আস্তে বাপু কি বলে কি করতে বলেন সেই নিয়মাবলীগুলো কিছু কিছু মানার আন্টির থেকে জেনে চেষ্টা করছিলাম। এর মধ্যে একদিন হ্যাপি হোম যাওয়ার সুযোগ হয়, হ্যাপি হোম মানে বাপু যেখানে থাকেন, আমি কোনোদিনও যাইনি, প্রথমবার গেছি। আমার হাজবেন্ড ওখানে যাওয়ার আগের থেকে সে অত ঠাকুরে বিশ্বাসই করতেন না, তো ওখানে যাওয়ার পরে যখন আমি গেছি, তার 3-4 মাস ধরে টাটাতে তার ইন্টারভিউ চলছে জবের জন্য, কিন্তু নানা প্রবলেমে আজ ঠিকঠাক মতো সব ওখান থেকে খবরাখবর আসছিল না। আমি যেদিন হ্যাপি হোমে বসে আছি, দাদার সাথে দেখা করতে যাব, সিঁড়ির ওখানে বসে রয়েছি, তখন ফোন করেছে আমার হাজবেন্ড, আমাকে ফোন করে বলছে যে আমাকে আজকে টাটার থেকে ফোন করেছে, নেক্সট ফাইনাল ইন্টারভিউর জন্য আমাকে ডেকেছে। আমার এত খুশি হয়েছি, আমার পাশে আন্টি ছিলেন, আন্টি বলছে তুই আজকে কোথায় আছিস জানিস তো, এখানে এলে না সব তোর ঠিক হয়ে যায়। বললাম হ্যাঁ নিশ্চয়ই, এখানে বাপু আছে না তার জন্য সব ঠিক হয়ে গেছে, আমি বাপুর দরবারে গেছি, আমাকে বাপু খালি হাতে পাঠায়নি, ওখানে যাওয়ার দিনই সেখান থেকে খবর এসছে, আজও টাটা মোটরসে ভালোভাবে জব করছে, ওখান থেকে সব কিছু প্রবলেম কিওর হয়ে গেছে ওর। আরও আমার বাবা মা এসেছেন, তারা পঞ্চপুরুষার্থ উপাসনা নিয়ে গেছেন, আমি নিশ্চিন্ত তাদের সাথে বাপু আছে। আমি বাপুকে চিঠি লিখেছিলাম যে বাপু তুমি কলকাতায় যাও, কলকাতার লোক তোমাকে দেখতে চায়, যারা একটু আধটুও তোমাকে মানে, তোমাকে না দেখলে তাদের মধ্যে সেই অনুভূতিটা যাচ্ছে না যে তুমি কি, আমি তোমাকে দেখার পরে বুঝেছি। তো আমি যখন আমার বাবা মাকে নিয়ে প্রথম হ্যাপি হোমে গেলাম, সেদিন আমি এর আগে 2-3 বার হ্যাপি হোম গেছি, কোনোদিনও সেখানে বাপুর দর্শন পাইনি। হ্যাপি হোম থেকে আমরা বেরিয়ে গিয়ে রিক্সাতে উঠেছি ব্যান্ড্রা বাস ডিপো যাবো,
এরই মধ্যে লোকজনের ভিড় হয়েছে। আমরা রিক্সা থেকে বলছি কি, আরে বাপু এসছে মনে হয় এত ভিড়। বলে রিক্সাওয়ালাকে বলেছি থামুন থামুন আমরা নামবো। বলে নেমে দৌড়ে দৌড়ে নেমে নেমে গিয়ে দেখছি বাপু ওপরে ব্যালকনিতে দাঁড়িয়ে সবাইকে হাত দেখাচ্ছে। আমি এত খুশি হয়েছি যে বাপু তোমাকে আমি লিখেছিলাম, আমার বাবা মাকে, বাবা মা তোমাকে দেখতে চায়, তুমি দর্শন দিয়েছো তাদের, তারা হ্যাপি হোমে এসছে। আজ প্রথমবার প্রথমবার তারা বোম্বেতে গিয়ে হ্যাপি হোমে এসছে, তারা তোমাকে দর্শন পেয়েছে, তারাও খুশি, আমি প্রচণ্ড খুশি হয়েছি। মানে বাপুকে কি বলবো, তোমাকে শতকোটি নমস্কার, তুমি সেদিন আমাদের দেখা দিয়েছো, দর্শন দিয়েছো। এরপরে আরও বলতে বলতে বাপু আমি জানি না আমি কতটা কি বলতে পাচ্ছি, তবে তুমি তোমাকে বলার জন্য অনেক চেষ্টা করছি। আমি এই প্রথম 2011-তে নবরাত্রিতে মানে দুর্গাপুজোর সময় মাতৃবাসলবিদ্যা নামের ব্রত করেছিলাম, কিন্তু জানতাম না ঠিক, তাই মাঝে মাঝে এক দুদিন ননভেজ খেয়ে নিয়েছি, কারণ আমাদের দুর্গাপুজো মানে খাওয়া দাওয়া মজা এই আর কি, ননভেজ টনভেজ খেয়েই করেছি। লাস্টের দিন পড়তে গিয়ে দেখছি বাপু বলছে না খেলে ভালো হয়, বললাম বাপু আমি তো খেয়ে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি তো বলেইছো ক্ষমা করে দেবে, তা ক্ষমা করে দিও, আমি ভুল করে খেটে ফেলেছি। তো এইবার দুর্গাপুজোর সময় খুব ইচ্ছা ছিল কলকাতায় যাব, অনেক বছর 3 বছর হয়ে গেছে দুর্গাপুজো দেখি না, দুর্গাপুজো তো প্রাণ আমাদের কলকাতার। তো বাপুকে বলেছিলাম বাপু দুর্গাপুজোয় যাতে সব ঠিকভাবে যেতে পারি আমি, তাহলে আমি একদম নিষ্ঠাভাবে এই ব্রতটা করব, ননভেজ একটুও খাবো না। তো এই বাপুকে এবার যাবো, টিকিটও হয়েছে, হট করে অফিস থেকে ছুটি দেবে না বলছে, ইয়া তো এয়ার ইন্ডিয়ার প্রবলেমের জন্য সেই ফ্লাইট যাবে না, সে নানা টেনশন মানে এই করে যাওয়া হয়েছে। আমি ব্রত করেছি ওখানে ঠিকঠাক করে, বাপুকে যাওয়ার সময় বলেছি বাপু আমি কলকাতায় যাচ্ছি, দুর্গাপুজোতে যাচ্ছি, তুমি আমার সাথে যেও কিন্তু। তো জানি না বাপু আমার সাথে ছিল, নিশ্চয়ই ছিল, আমি এটুকু আমার বিশ্বাস বাপু আমার সাথে অবশ্যই ছিল। তো বাপু আমার সাথে নিশ্চয়ই গেছে এরকমই মনে হয় আমার। তো আমি যখন গেছি আমার মেয়ের কলকাতায় ক্লাইমেট চেঞ্জের জন্য প্রচণ্ড জ্বর, মানে দিনে 2-3 বার করে ক্যালপল খাইয়ে ওকে জ্বর কমাচ্ছি, জলপট্টি দিচ্ছি, এরকমই নবমীর দিন রাত্রেবেলা প্রচণ্ড জ্বর হয়েছে ওর, মানে জ্বরে গা ফেটে যাচ্ছে, রাত্রেবেলা ক্যালপল খাইয়েই শুয়েছি তাও গা ফেটে যাচ্ছে, সম্ভবত ভোরবেলা 4:30-4:30 বাজে। আমিও ঘুমের মধ্যে তন্দ্রাতেই রয়েছি, আমার মেয়ে হট করে ঘুম থেকে করে চোখ খুলে, বড় বড় চোখ খুলে, নাইট বেল্ট জ্বলছে ঘরে সামান্য লাইট, ও বলছে বাপু মাজা আই মাজি। তো আমি বললাম কী হয়েছে বাপু, আইকে দেখেছে হয়তো ঘুমের ঘরে, আমার কোনো সেন্স নেই। আমার হাজব্যান্ড পাশ থেকে বলছে ও এরকম বলে উঠলো কেন, আমি বললাম ও নিশ্চয়ই বাপু আইকে দেখেছে, ঘুমা ঘুমা ঘুমা, ঘুরে পড়েছি। সকালবেলা উঠে বহুবার জিজ্ঞাসা করেছি মামা কী হয়েছে কী হয়েছে, তুই বাপু আইকে দেখেছিস কি, ও আর কিছু বলে না, চুপ করে রয়েছে আমাদের দিকে। এখান পরে আমার হাজব্যান্ড বলছে তোমাদের যে নাইট বাল্বের স্ট্যান্ডটা ছিল তার তলায় বাপু আইয়ের ফটো আছে নাকি, না ওখানে তো বাপু আই কেন, কোনো ভগবানের ফটো নেই। বলছে না আমি না রাত্রেবেলা ওখানে বাপু আইয়ের ফটো দেখেছি। তো আমি একদম মানে নিশ্চিত যে বাপু আই আমাদের সাথে কলকাতায় গেছিলো। আমি বাপুর কাছে এটাই প্রার্থনা করি, বাপু আমি যেখানে যাই সব সময় যাতে তুমি আমাদের সাথে থাকো, আমার আর কোনো চিন্তা নেই। আজ আমি বাপুর কৃপাতে আমার এত এত আত্মবিশ্বাস বেড়ে গেছে যে আমি একা একা অনেক কিছু করতে পারি, অনেক কিছু। তোমার আমি জানি আমার সাথে আমার বাপু আই দাদা আছে, তোমাদের সবাইকে সাষ্টাঙ্গ প্রণাম জানাই আমি। আমি আজ অনেক আমার মধ্যে যে আত্মবিশ্বাস তোমরা এনে দিয়েছো শুধুমাত্র তোমাদের জন্য, আমি জানি আমি সব কিছু করতে পারবো তোমাদের কৃপাতে, তোমরা শুধু সারা জীবন আমাদের উপর তোমাদের কৃপা দৃষ্টি রাখো, আর কিচ্ছু চাই না বাপু, তুমি আমাদের সাথে থাকলে আমাদের আর কিচ্ছু চাই না, শুধু এটুকুই আমাদের প্রার্থনা। হরি ওম বাপু।